দর্শনশাস্ত্র বিশ্বের সবচেয়ে প্রাচীনতম প্রাতিষ্ঠানিক সাবজেক্টগুলির মধ্যে একটি। এটি শিক্ষার্থীদের চিন্তা দক্ষতার সাথে পরিচয় করিয়ে দিতে পারে। দর্শনশাস্ত্র শিক্ষার্থীদের বাস্তবতার প্রতি বিশ্বাসী করে তুলতে পারে। এই সাবজেক্টটি নিয়ে পড়ার ফলে আপনি মানবজাতির সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের নিয়ে অধ্যয়নের সুযোগ পাবেন, পাশাপাশি তাদের অস্তিত্ব, জ্ঞান, মূল্যবোধ ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। আপনি যদি পরবর্তী ক্ষেত্রে দর্শন অনার্স নিয়ে পড়েন, তো আমি বলবো দর্শন খুবই একটি ভালো সাবজেক্ট, আপনি অবশ্যই দর্শন নিয়ে পড়তে পারেন। তো দর্শন নিয়ে পড়লে পরবর্তী ক্ষেত্রে কী কী জব পাওয়া যায় সে সম্পর্কে জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। দর্শন অনার্স নিয়ে পড়লে প্রথমেই যে জবের সুযোগটি আসছে সেটি হলো শিক্ষকতা। দর্শনে অনার্স কমপ্লিট করার পর আপনি তার সাথে বিএড ডিগ্রি কমপ্লিট করে কিন্তু শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে পারেন। এবং দর্শন নিয়ে আপনি যদি পরবর্তী ক্ষেত্রে এমএ পিএইচডি কমপ্লিট করেন, তাহলে স্কুলের পাশাপাশি আপনি কলেজেও পড়ানোর সুযোগ পাবেন। তারপরে আসছে লয়ার। দর্শন অনার্স কমপ্লিট করার পর আপনি 3 ইয়ার্স LLB অনার্স কোর্স করতে পারেন। এই অনার্স কোর্স কমপ্লিট করার পরে আপনি কিন্তু লয়ার হিসাবে কাজ করতে পারবেন। তো তারপরে আসছে মার্কেটিং এক্সিকিউটিভ। দর্শন অনার্স কমপ্লিট করে আপনি পরবর্তী ক্ষেত্রে মার্কেটিং ফিল্ডে কিন্তু খুব ভালোভাবে জব পেয়ে যেতে পারেন। এরকম অনেকের দেখা যায় যে ফিলোসফি অনার্স কমপ্লিট করে কিন্তু মার্কেটিং ফিল্ডে খুব ভালোভাবে সাকসেস পেয়ে গেছে। তো তারপরে আসছে নিউজ পেপার জার্নালিস্ট। দর্শন অনার্স কমপ্লিট করার পর আপনি নিউজ পেপার জার্নালিস্ট হতে পারেন এবং বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলে কিন্তু খুব ভালো পোস্টে জব পেয়ে যেতে পারেন। তারপরে আসছে স্টক ব্রোকার। ফিলোসফি অনার্স কমপ্লিট করার পর আপনি স্টক মার্কেটে কিন্তু ব্রোকারের কাজ করতে পারেন। এর জন্য কিন্তু স্টক মার্কেট সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকা দরকার। এছাড়া আপনি পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট জব, সাইকোথেরাপিস্ট, রিক্রুটমেন্ট কনসালট্যান্ট ইত্যাদি জব কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো আপনারা সবাই বুঝতে পারছেন দর্শন অনার্স নিয়ে পড়লে পরবর্তী ক্ষেত্রে অনেক ভালো ভালো জব পাওয়া যায়। তো যারা দর্শন অনার্স নিয়ে পড়ছেন তারা খুব ভালোভাবে পড়াশুনো করুন, চেষ্টা করুন ভালো নাম্বার রাখার। আর আমি যতটা পেরেছি দর্শন অনার্স নিয়ে পড়লে ভবিষ্যতে কী কী জব পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তবু যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা বা যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।